ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। কালকে ব্লগ দিতে পারিনি, ভালো লাগছিল না, তাই তোমাদের রিকোয়েস্টে আজকে যেমন তেমন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছ এখন সবে উঠছি ঘুম থেকে। তারপরে ঘুম থেকে উঠে কী কী কাজ, আজকে সানডে সবাই জানো তো, সানডেতে সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। জানি না এখন দিনটা কেমন যাবে কি যাবে। তো তোমাদের কাকু বাজারে গেছিলো, চলে এসছে, সেটা তোমাদের শেয়ার করা হয়নি। তো কাকু রান্না করতে চলে এসছে দেখতে পাচ্ছ, আর আজকে রান্নাটা তোমাদের কাকুই করে। তোমরা জানোই ভালো করে সানডেতে তোমাদের কাকু ছুটি থাকলে রান্নাটা করে মানে রেঁধে ভালো করে বউকে রান্না করে খাওয়াই, বউ মেয়েকে রান্না করে খাওয়াতে খুব ভালোবাসে। তো চলো আজকে রান্নাতে কী আছে, আজকে রান্নাতে আছে খাসির মাংস আর মাছের তেল দিয়ে পুঁই শাক। তেলের মধ্যে কিন্তু একটু বড়িও দেবে, ব্যাপক লাগে কিন্তু পুঁই শাকটা খেতে। যাই হোক, সব রকম মশলা দিয়ে দেখতে পাচ্ছ মাংসটাকে মাখিয়ে রেখে দেবে ঢাকা দিয়ে। তারপরে কী করবো সবটাই তোমাদের শেয়ার করব। তো আমার আজকে তেমন একটা কোনো কাজকর্ম নেই। আর সত্যি কথা বলতে কি জানো তো, প্রত্যেকটা দিনই তো ঘরে থাকি যেন মনটা আকুল হয়ে উঠছে যে কতক্ষণ একটু বাইরে বেরোবো, ভালো লাগে না। ঘর বন্দি হয়ে থাকতে না এক নাগারে আর ভালো লাগে না, তাই ভাবি কখন একটু বাইরে বেরোবো। কিন্তু কপালের নাম গোপাল, যাই হোক জানি না বেরোবো কি না। তার মধ্যে এই যে আমি চলে এসেছি কাছাকাছি করতে, কটা কাছাকাছি করে নিই, যে এর মধ্যে তোমাদের কাকুর রান্নাটা প্রায় হয়েই এসছে দেখতে পাচ্ছ। এখন বসাচ্ছে পুঁই শাক, সব রকম মানে পুঁই শাকের যে সবজি টবজি দিয়েছে সবটা সেদ্ধ করে নিয়েছে। আমি আবার সেদ্ধ করি না, কাকু আবার সেদ্ধ করে না। তো সেদ্ধ করে নিয়ে এই যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা চিরে দিচ্ছে আর মাছের তেলটা ভেজে নিয়েছে। তো মোটামুটি পুঁই শাকটা হওয়ার মুখেই দেখতে পাচ্ছ কষাচ্ছে, কষিয়ে দেখতে কিন্তু ভালোই লাগছে, খেতেও কিন্তু টেস্টি হয়। আর আমাকে যখন চাকতে দিয়েছে না ভীষণ ভালো লাগলো খেতে, টেস্টি হয়েছে। তো দেখো কী সুন্দর দেখতে লাগছে, শুকনো শুকনো মাখা মাখা পুঁই শাক করেছে আর সত্যি খুব টেস্ট হয়েছে পুঁই শাকটা। এবার চলো মাংসটা রান্না করবে তোমাদের দেখিয়ে দিই, পুরোটা তোমাদের হয়তো দেখাতে পারবো না কারণ স্নান টান করে চলে এসেছি। এবার আজকে আমি পুজো দিতে যাব, আজকে আর মাকে পুজো দিতে দেবো না যেহেতু আমার এদিকে রান্নার পাটটা নেই, আমার বাদ বাকি টুকটাক কাজ আছে, স্যান্ডি গোল্ডিকে খাওয়ানো, কাঁচা ধোয়া, তো মোটামুটি এগুলো সব আমি সেরে নিচ্ছি। তারপর ডলি আসবে, ডলি এসে ঘর দোর পুঁছে দিলেই আমি ওপরে চলে যাবো পুজো দিতে আসবো। কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে মাংস বসিয়ে দিয়েছে তোমাদের কাকু, কষাচ্ছে দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে কষাতে কষাতে আমি কতক্ষণ আর দাঁড়াবো বলো, সময় চলে যাচ্ছে। আমি ভাবলাম তোমাদের ভিডিওটা পুরোটা শেয়ার করবো কিন্তু দুঃখের বিষয় আর শেয়ার করতে পারছি না, কষানোটাই দেখাচ্ছি, দেখিয়ে আমি চলে যাব ওপরে। এরই মধ্যে ডলি চলে এলো, ডলি ওপরে ঠাকুরঘর পুঁছে দিতে চলে গেল। এদিকে তোমাদের কাকু মাংস যে কষাতে শুরু করে দিয়েছে। তো রান্না কিন্তু ব্যাপক করে, যে যে খেয়েছে আগে আগে যারা আমার বাড়িতে এসেছে নিশ্চয়ই কাকু রান্না খেয়েছে, তারা তো হাত চেটে পুঁচে খেয়েছে। আর যারা খাওনি তারা একদিন কাকুর রান্না খেয়ে দেখবে, ভীষণ ভালো খেতে কিন্তু আর ভীষণ টেস্টি। যাও এত কিন্তু রান্না ভালো আমিও করতে পারি না, কিন্তু জানি না কোথা থেকে শিখেছে, কোনো তো কোথা থেকে শেখে নি, নিজে নিজেই যাই হোক করে। তো চলো মাংসটা বসিয়ে দিয়েছে, এবার আমি চলে যাই ঠাকুরঘরে। আমি যাচ্ছি ঠাকুরঘরে, দেখতে পাচ্ছ আমার আর বেশিক্ষণ থাকতে পারছি না। এদিকে বাবা মেয়ের খেলা চলছে, দেখে মারামারি তোমাদের একটু শেয়ার করে দিলাম তার জন্য যে দেখো। তো আমি পুজো দিতে চলে যাচ্ছি, চলো এবার পুজোটা দিয়ে নিই, নাহলে মা এসে মা আবার চলে আসবে ওপরে। আর আমি চাই না আজকে মাকে আর পুজো দিতে, কারণ সেই মানুষটাও তো প্রত্যেক দিনই পুজো দেয়, তাই ভাবলাম যে আজকে একটু রেস্ট দিই। আজকে যেহেতু আমি এদিকে কাজকর্ম রান্নাবান্না আমার নেই, আমাকে যখন আজকে বসেই খাওয়াবে কাকু, তাই জন্য আমি চলে যাচ্ছি এখন ছাদ মানে ঠাকুরঘরে। আর প্রচণ্ড গরম উপরটা, আর আজকে কিন্তু প্রচুর রোদ দিয়েছে, তাই জন্য আমি কেচে দেখো আজকে ছাদে নিয়ে সব মেরে দিয়েছি, এটুকুলো তোমাদের শেয়ার করিনি। যাই হোক, এখন ঠাকুরের বাসনটা ধুতে যাচ্ছি, হাঁপিয়ে গেছি ছাদে উঠতে না, প্রচুর কষ্ট হয় আমার। তো তুলসীতলায় জল দিয়ে ঠাকুর নমস্কার করে তো এখন যাচ্ছি আমি ঠাকুরের বাসন ধুতে। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপর ঠাকুর পুজো দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে চলে যাব, ব্যাস। আর সেই সন্ধ্যাবেলা চট করে ওপরে আমি উঠি না, খুবই কষ্ট হয় যেহেতু আজকে নিচের কাজটা একটু কম আছে। চলো একটু টুকটুক করে গিয়ে পুজোটা দিয়ে নিই, আর যেদিন আমি পুজো দিই তোমাদের তো শেয়ার করি, আমার মার পুজোটাও তোমাদের শেয়ার করেছি, আমার পুজোটাও তোমাদের শেয়ার করেছি। দেখো বাড়িতে থাকি, কাজকর্ম যেটুকু করি তোমাদের সবটাই শেয়ার করি, আর এর জন্য ভিডিওটা কালকে দিইনি কেন, প্রত্যেক দিনই একই রকম ভিডিও ভালো লাগে না। মানুষ একটু বাইরে বেরোলে বাইরের ভিডিও, বাইরের লোকেশন এইসব দেখতে দেখবে ভালো লাগে।
তো যাই হোক, কালকে ভিডিও দিইনি বলে তোমরা যারা রিকোয়েস্ট করেছো, যারা কাকিমার ভিডিও প্রত্যেক দিন ওয়াচ করো বা প্রত্যেক দিন এসে চ্যানেলে দেখো, তারা আমাকে বলেছে যেমন হোক তুমি ভিডিও দেবে আমরা দেখবো। এটাই তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা, যে কাকিমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যদি কাকিমা পিছিয়ে যায় তো তোমাদের ভালোবাসাতে তোমাদের ডাক খোঁজেই কিন্তু কাকিমা আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই চলে এসেছি আজকে সকাল থেকে ভিডিওটা নিতে। আর সকাল থেকে ভিডিও বলতে কি, তোমাদের কাকু আজকে টিফিন টিফিন তেমন একটা করতে হয়নি, কারণ সে মানুষটা কিনে টিনেই নিয়ে এসেছিলো, সবটা কেনাটাই খেয়েছি তাই তোমাদের শেয়ার করিনি। আর যাই হোক, পুজো টুজো হয়ে গেল দেখতেই পাচ্ছ তো, কেমন লাগলো ভিডিওটা, এরকম ধরনের ভিডিও টুকটুক করে আমি নিয়ে চলে আসবো। চলো।